বাংলা সাহিত্যের এক রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে আবার এসে উপস্থিত হলাম আপনাদের কাছে। আজকের গল্প সঞ্জীব কুমার দের লেখা ছায়ায় মায়ায়। গল্পপাঠ এবং লেখকের চরিত্রে আমি সপ্তর্ষী, মা এবং মমতার চরিত্রে রিয়াঙ্কা, বিপ্রসাদের চরিত্রে সুমন এবং অম্বরীশের চরিত্রে প্রসেনজিৎ। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন। আপনাদের হাত ধরে যাতে অন্য বন্ধুরাও এই গল্পটি শুনতে পায় তার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন। অফিসের গাড়ি যখন বাড়ির গেটের সামনে এসে আমাকে নামিয়ে নিয়ে গেল তখন রাত্রি শেষের দিকে। ঘড়িতে সময় দেখলাম 2:20। তবুও তো আজ তাড়াতাড়ি ফিরতে পেরেছি। সংবাদপত্র অফিসের সাব এডিটরের কাজ, শহর সংস্করণ অর্থাৎ শেষ সংস্করণের প্রিন্ট অর্ডার হয় সাধারণত রাত 2:00, বিশেষ বিশেষ ক্ষেত্রে আরও পরে। শেষ মুহূর্ত পর্যন্ত চলে সম্পাদনার কাজ। সম্পাদন সহযোগী হিসেবে এই সময় আমার মতো সাব এডিটরদের ব্যস্ততার শেষ নেই। বার্তা সম্পাদকের টেবিলে প্রিন্ট প্রপোজাল দাখিল করে তার অনুমোদন পেলে তবেই আমাদের ছুটি। দীর্ঘ 8 মাস পর বদলি হয়ে ফিরে আজই প্রথম কলকাতায় প্রধান দফতরে কাজে যোগ দিয়েছি। মাত্র গতকাল বিকেলেই ফিরেছি নয়াদিল্লি থেকে। কদিন তল্পিতল্পা বাধাবাধি ট্রেন যাত্রার ধকল, আবার বাড়ি ফিরে এসে নতুন করে গোছগাছ ইত্যাদির সঙ্গে যুক্ত হয়েছে অফিসের প্রথম দিনের পরিশ্রমের ক্লান্তি। তবুও সমস্ত অগ্রাহ্য করে অদম্য আগ্রহে বাড়ির সদর দরজার বেল বাজাই। 9টা নাগাদ বাড়ি থেকে মায়ের ফোন গিয়েছিল অফিসে। শুনেছিলাম উত্তেজিত কণ্ঠস্বর, খোকা জানিস সে এসেছে। সে মানে পিঙ্কি, আমাদের ছোট্ট অশরীরী বন্ধু। ভুল লিখলাম, মায়ের ছায়া সঙ্গিনী কন্যা, আমার চপলা চঞ্চলা ভগ্নী। পুরনো দিল্লির পাহাড়গঞ্জের ভাড়া বাড়ি থেকে মায়ের আপত্ত স্নেহ যাকে টেনে এনেছে এখানে, সেই পিঙ্কি যার অকাল মৃত্যুতে ভয় পেয়ে তার মা বাবা বোনেরা পালিয়ে গেছে বাড়ি ছেড়ে, এমনকি শহর ছেড়েও পরিত্যাগ করে গেছে তাকে। দিনের পর দিন অসহায় একা যে নীরবে গুমড়ে মরেছে পরিত্যক্ত অন্ধকার বাড়িতে, আর যার অস্তিত্ব আবিষ্কার করে মা একদিন আঁকড়ে বুকে তুলে নিয়েছেন যাকে। কিভাবে পিঙ্কি এখানে এসে পৌঁছেছে জানি না, তবে সে এসেছে নাকি আমাদের সঙ্গে আমাদের অজান্তে। মায়ের ফোন পাওয়া মাত্রই বিস্ময়ে আবিষ্ট হয়ে পড়েছি, খুশিতে প্লাবিত হয়ে পড়েছি, কোনো মতে চেপে রেখেছি উচ্ছ্বাস। হোক অশরীরি, পিঙ্কি আমাদের অজ্ঞাতেই হয়ে উঠেছে আমাদেরই একজন। দরজা খুলতে বেশ দেরি করেছেন মা, বুঝতে পারছি। আজ আর আমার অপেক্ষায় একতলায় বসে নেই তিনি, নিশ্চয় পিঙ্কিকে নিয়ে ব্যস্ত দোতলায় তার ঘরে, তাই নামতে দেরি হচ্ছে। দরজা খোলা মাত্রই কৌতূহল প্রকাশ হয়ে পড়ল আমার মা। মা কি করছে পিঙ্কি, কোথায় সে? মায়ের মুখ আনন্দে উজ্জ্বল, আঙুল ঠোঁটে চেপে চাপা গলায় তিনি বললেন, জোরে কথা বলিস না খোকা, ও জেগে উঠবে, ও খুব ক্লান্ত রে,
ঘুমোচ্ছে। উপরে উঠে মা তার ঘরের দিকে ইশারা করলেন। ঘরের আলো জ্বলছে, পাখা ঘুরছে দুটো, একটা সিলিং, একটা পেডেস্টাল, মশারি খাটানো বিছানায় পাশাপাশি দুটো বালিশ, যেমন থাকতো পাহাড়গঞ্জের বাড়িতে। অনুমান করলাম পিঙ্কি ঘুমোচ্ছে, কিন্তু তাকে দেখতে পেলাম না। হতাশ চোখে তাকালাম মায়ের দিকে। মা আশ্বস্ত করলেন, এখন জামা কাপড় বদলে হাত মুখ ধুয়ে নে, আমি খাবারটা গরম করি, সময় ঠিক দেখা পাবি। কোনোদিনই সকালে ঘুম ভাঙলে উঠতে পারি না আমি, সম্ভব নয়। রাত 3টে নাগাদ তো বিছানায় যাই, অন্তত ঘন্টা ছয়েক না ঘুমলে চলে? তাই বিছানা ছাড়তে ছাড়তে 9টা সাড়ে 9টা তো বাজেই, কোনো কোনো দিন 10টা সাড়ে 10টাও। আজ ঘুম ভাঙলো সমস্ত রেকর্ড অতিক্রম করে 10টা 40-এ। চোখ খুলে টেবিলে ঘড়িতে সময় দেখে ধরপড় করে উঠে বসলাম। বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করে চায়ের প্রতীক্ষায় টেবিলে এসে বসেছি। মা রান্নাঘর থেকে জানান দিলেন, খোকা বস, এক্ষুনি চা নিয়ে যাচ্ছি। টেবিলের উপর খবরের কাগজ, অভ্যাস বসে একবার স্পর্শ করলাম, পড়তে ইচ্ছে হলো না। আমাদেরই কাগজ, সম্পাদনার কাজে মোটামুটি পুরোটাই পড়া হয়ে যায় পূর্বরাতে, তাই আমাদের কাছে পরদিন সকালে এসব সংবাদের আর কোনো আকর্ষণই থাকে না। পরিবর্তে প্রস্তুত হতে হয় নতুন সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে। টিভি খুলতে গিয়ে থমকাতে হলো, যা কেবল অপারেটরকে তো খবর দেওয়া হয়নি, আর অ্যান্টেনার পার্ট চুকিয়ে ফেলেছি তো বছর পাঁচেক আগেই। অগত্যা কাগজটা খুলতেই হলো, আর খুলতেই স্তম্ভিত হয়ে গেলাম। এ কি, এটা কেমন করে হলো, আর এই অবস্থায় কাগজটা বেরোলোই বা কী করে? এটা কি শেষ মুহূর্তে সম্পাদকীয় কোনো সিদ্ধান্ত, নাকি মুদ্রণের ভুল? এই কাগজের ইতিহাসে তো এমন কোনো দিনও ঘটেনি। শুধু এই কাগজ কেন, কোনো কাগজের কোনো সংস্করণেই আদৌ এমন ঘটেছে কি? প্রথম পাতায় কাগজের টাইটেল ব্লকের পরের অংশ, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশিত হয় যেখানে বোল্ড লেটার হেডিংয়ে, প্রায় অর্ধেক পাতা জুড়ে সেই অংশটা একেবারে সাদা, কিছুই নেই। আশ্চর্য, অথচ আমার বেশ মনে আছে গত রাতের বিষয়টা, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত। হ্যাঁ, হেডিংটাও স্মরণে আছে স্পষ্ট, আমি লিখেছিলাম সেটা, রাষ্ট্রপতি পদ প্রার্থী হলেন লক্ষ্মী সাইগল। অথচ হেডিং সবের পুরো নিউজটাই উদাও। এমন অবশ্য বহুবার ঘটেছে যে শেষ সংস্করণের প্রিন্ট অর্ডার হয়ে যাওয়ার পরও গুরুত্বপূর্ণ সংবাদ এসে পৌঁছেছে, মুহূর্তে বদলে গিয়েছে বিষয়। তাই যদি ঘটে থাকে তো অন্য কথা, কিন্তু পাতা সাদা থাকার কথা নয়। তড়িৎ গতিতে উঠে গিয়ে টেলিফোনে রিসিভার তুলে নিলাম, ডায়াল করলাম আমাদের চিফ সাব এডিটর শশাঙ্ক দাকে। লাইন এঙ্গেজড, হবেই তো, এমন একটা ব্যাপার, ওরা কি চুপ করে বসে থাকবেন? একটু অপেক্ষা করে সাহস করে ডায়াল করলাম নিউজ এডিটর প্রভাত দার বাড়িতে। লাইন পাওয়া গেল, তাকে পেলাম না, স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে গেছেন প্রভাত দা, ফিরতে দেরি হবে, জানালো বাড়ির কাজের লোক। আরও দু চার জায়গায় ফোন করা যেত, কিন্তু ইচ্ছে হলো না, কেমন তিক্ত হয়ে গেল মিজাজটা। আবার এসে বসে পড়লাম টেবিলে, ততক্ষণে মা চায়ের কাপ হাতে হাজির। খোকা, উঠতে অনেক দেরি করে ফেলেছিস আজ, অনেকগুলো কাজ আজই করতে হবে তোকে। প্রথম কাজ, মমতাকে খবর পাঠাবি আমরা ফিরেছি, আজ থেকেই যেন কাজে এসে যায়।
দ্বিতীয় কাজ, দুধের দোকানে বলবি আজ বিকেলেই দুধ দিতে, কাল থেকে সকালে। যেমন দিত রোজ আগে হাফ লিটারের প্যাকেট একটা করে। মা গো, দুধ ছাড়া ছাড়া তুই খেতে পারিস ঠিকই, আমি একেবারে পারছি না বাবা। আমি মৃদু হেসে কাপে চুমুক দিলাম। মা বলে চলেন, আর হ্যাঁ, সবচেয়ে বড় কাজ কেবল কানেকশন, আজই করিয়ে দিস, নইলে মেয়েটাকে সামনালো যাচ্ছে না। মুহূর্তে মনে পড়ে গেল পিঙ্কির কথা, ভুলে গিয়েছিলাম। জিজ্ঞাসা করে উঠলাম, কোথায় সে? সেই কি আর এক জায়গায় স্থির হয়ে বসে আছে, লাড্ডুর মতো সারা বাড়ি পাক খেয়ে বেড়াচ্ছে। নতুন বাড়ি, নতুন পরিবেশ, ওর এখন উৎসাহের ঘাটতি নেই, কোন ভরে উঠেছে জানিস? মায়ের সেই অত্যাধিক কথা বলার প্রবণতা যা কয়েকদিন আগে অন্তর্হিত ছিল তা আবার ফিরে এসেছে লক্ষ্য করলাম। মা বলে যান, আর দুরন্তও হয়েছে খুব, ছাদে উঠে পাশে বাড়ির কুকুরটাকে খুব রাগিয়েছে। আর একবার ছাদে উঠে দেখি একটা ঘুড়ি পাড়ার জন্য ছাদের কুর্নিশে নেমেছে, ধমকে এনেছি, তোর ঘুম ভাঙাবারও চেষ্টা করেছে অনেকবার, আমি আগলে আগলে নিয়ে গেছি। মনের কোলে সন্দেহ দেখা দিল, পিঙ্কির বিরহে মা প্রলাপ বকছেন না তো? সত্যিই পিঙ্কি এসেছে নাকি এসব মায়ের বিকার? নিরাসক্ত গলায় জিজ্ঞেস করলাম, এমন কি করেছে সে? এই তো আমাকে রান্না করে লুচি বেলে দেবার চেষ্টা করছিল, দেখি গিয়ে আবার কি কাণ্ড করেছে। মা ঘর ছেড়ে বেরোতে গিয়েও আবার ফিরে আসেন। হ্যাঁ রে, তোর শরীরটা কি খারাপ লাগছে? না তো, আমি জোরালো গলায় বলি। মা বিশ্বাস করলেন বলে মনে হলো না, বললেন, কেমন যেন মনে হচ্ছে তোকে, কিছু ভাবছিস, কথাগুলো শুনতে চাইছিস না, কেমন অন্য মনস্ক। আসলে কি হয়েছে জানো মা, কাগজের ঘটনাটা জানাতে চাইলাম মাকে, একটা বিশ্রী ব্যাপার হয়েছে। আমাদের আজকের কাগজের শেষ সংস্করণে বলতে বলতে মুহূর্তে স্তম্ভিত হয়ে গেলাম। মাকে দেখাবো বলে কাগজটা ভাঁজ খুলেছিলাম, চোখ পড়তেই স্তব্ধ হয়ে গেলাম বিস্ময়ে। কোথায় সাদা অংশ? বোল্ড লেটারে জল জল করছে গত রাতে ঠিক হওয়া সেই হেডলাইন, অবিকল। নিজের অজ্ঞাতেই আমার গলা দিয়ে অস্ফুটে উচ্চারিত হয়ে পড়ল, অদ্ভুত। মা কিছুই বুঝলেন না, আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, কি অদ্ভুত, তুই কিসের কথা বলছিস খোকা? আজকের কাগজের এই অংশটা। মায়ের দিকে কাগজটা মিলে ধরে আমি উত্তেজিত গলায় বলতে থাকি, একটু আগে অংশটা দেখেছি শূন্য, একেবারে সাদা। এই জন্য একে ওকে আমি ফোনও করে ফেললাম কয়েকটা, ধরো মিনিট দশেকের ব্যবধান। এখন দেখছি সব ঠিক আছে, মানে যা থাকার কথা তাই। ভেবেছিলাম মাও আমাকে বিশ্বাস করবেন, তা না করে তিনি ভয় ভয় শুধোলেন, হ্যাঁ রে, পিঙ্কির কোনো কারসাজি নয় তো, কাগজটা কিন্তু সদর দরজা থেকে তুলে এনে ওই তোর ঘরে রেখে গেছে। কাগজটা হাতে ধরে আমি নির্বাক হয়ে রইলাম, বুঝতে পারছি না কি করব, মাকে অবিশ্বাস করব না নিজেকে। তখনই দরজার বাইরে থেকে অস্পষ্ট একটা চাপা হাসির শব্দ ভেসে এলো যেন। সম্বিত ফিরে পেয়ে আমি শব্দের উৎসের দিকে ছুটে গেলাম, কে কে ওখানে? কাউকেই দেখতে পেলাম না ঠিক, তবে আমার সামনে দিয়ে দুটি চপল পায়ে ছুটে যাওয়ার শব্দ সিঁড়ি ভেঙে ছাতে উঠে গেল। সেদিন রাতে বাড়ি ফিরতে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, গেটে বেল বাজানোর মাত্রই গেট খুলে গেল খট শব্দে। ভেতরে ঢুকে অবাক হতে হলো, আশেপাশে কেউ নেই তো,
তবে কি দরজা খোলা ছিল? অসাবধানে মা খুলে রেখে গেছেন? নিঃশব্দে দরজায় ঘি রেটে ছিটকি নিয়ে এঁটে পকেটের ডুপ্লিকেট চাবি বের করে কড়ার গায়ে আটকে রাখা তালাও এঁটে দিলাম ভেতর থেকে। সতর্কতার জন্য একতলার ঘরগুলো বারান্দা বাথরুম একবার করে দেখে নিলাম ভালো করে। অযথা অনেকগুলো আলো জ্বলছে, বারান্দা আর সিঁড়ির আলো ছাড়া বাকি আলোগুলো নিভিয়ে দোতলার সিঁড়িতে পা রেখেছি। শুনতে পেলাম পেছনে কারোর পায়ের শব্দ। ঘাড় ঘোরালাম, না কেউ নেই। আবার উপরে উঠছি, মনে হচ্ছে কেউ যেন উঠছে পিছু পিছু। থমকে গেলাম, শব্দও থেমে গেল তৎক্ষণাৎ। আবার সামনের দিকে এগোতে শুরু করা মাত্রই পায়ের শব্দ এগোতে শুরু করল, অবশ্যই লঘু পায়ে। আর এই সময় হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল, লোডশেডিং। মুহূর্তে তীক্ষ্ণ সুরেলা শিশুকণ্ঠের ভয়ার্ত চিৎকারে কেঁপে উঠল সমস্ত বাড়ি। চিৎকারে হতচকিয়ে আমি দাঁড়িয়ে কাঁপতে থাকলাম ঠকঠক করে। চিৎকারটা উঠছে আমার পিছন দিক থেকেই। মাত্র কয়েকটা সেকেন্ড, পরিমরি করে সিঁড়ি বেয়ে নেমে আসছেন মা। ঘুটঘুটে অন্ধকারে তাকে অনুমান করতে পাচ্ছি তার উদ্বেগ ভরা কণ্ঠস্বরে। কি হয়েছে, কি ব্যাপার, কি হলো? তো আমি আসছি, ভয় নেই, দাঁড়া। বুঝতে পারলাম ভয়ার্ত কণ্ঠটি পিঙ্কির। ভয় পেয়েছে হঠাৎ অন্ধকারে, আমাকে অন্ধকারে ধাক্কা দিয়ে হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো মতে সামলে নিয়ে নিচে নেমে গেলেন মা। তার কণ্ঠ তখনও ব্যাকুল। কি জ্বালাবো, আমি সিগারেট খাই না, সঙ্গে দেশলাই লাইটার কিচ্ছু নেই। কিংকর্ত বা বিমলতা কাটিয়ে মায়ের ঘরে এদিক সেদিক হাতরে টর্চটা খুঁজে পেলাম। ওপর থেকে সিঁড়িতে ফোকাস ফেললাম, আর তখনই দেখতে পেলাম পিঙ্কিকে। কলকাতায় এসে এই প্রথম এবং সাকল্যে দুবার মায়ের পেটের কাছটায় মুখ গুঁজে সে, মাথায় সেই নীল ফিতে বিনুনি বাঁধা চুল, পরনে সেই ধূসর ফ্রক। প্রথমবার যেন দেখেছিলাম পাহাড়গঞ্জের বাড়ির ছাদে জ্যোৎস্নার মৃদু আলোয়। আজও তেমনই দেখতে পেলাম টর্চের স্বল্পে আলোয় তার আবছা অবয়ব। একে অপরে আঁকড়ে ধরে সিঁড়ির পথে উঠে আসছে দুজন, মা আর পিঙ্কি। জানিস, কিছুতে ঘুমোবে না, ঠায় জেগে রয়েছে, না তুই এলে গেট খুলবে। কি, তোর অফিসের গাড়ির আওয়াজ পেতেই নেমে এসছে, আমাকে মোটেই নামতে দিল না। আর দেখলি তো গেট খুলতে এসে কি বিপত্তি। কাল একবার এমার্জেন্সি লাইটের কথা মনে করিও তো মা, আমি বলি, চার্জ দিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা, বহুদিন তো ব্যবহার হয়নি। মা ঘাড় কাত করে সম্মতি জানালেন। পরদিন সকালে ঘুম ভাঙল আরও এক চিৎকারে। বিছানা থেকে ধরপড় করে উঠে বারান্দায় বেরিয়ে দেখি মমতা, আমাদের বাড়ির দীর্ঘ দিনের ঠিকে কাজের লোক। গতকাল ওকে খবর দিয়ে এসেছিলাম, কাজ শুরু করার কথা ছিল আজ সকাল থেকে, শুরুও করেছে দেখলাম। হাতে ফুলঝাড়ু, তা নিয়ে দোতলার বারান্দার প্রান্তে নিচতলায় নামার সিঁড়ির কাছে থতমত খেয়ে দাঁড়িয়ে সে। চিৎকারটা তারই, অজানা আশঙ্কায় জিজ্ঞাসা করে উঠলাম, কিরে মমতা, কি ব্যাপার? মমতা সম্ভবত আচমকা চেঁচিয়ে ফেলে একটু বিব্রত, বুঝতে পেরেছে ওরই চিৎকারে ঘুম ভেঙেছে আমার। অপ্রস্তুত মুখে তাই নালিশ জানালো, দেখো না দাদা, আমি বারান্দা ঝাড় দিচ্ছিলাম, হঠাৎ কি একটা আমাকে ধাক্কা মেরে নেমে গেল, আর একটু হলে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তাম। ততক্ষণে মাও ছুটে এসেছেন, বোধহয় বাথরুমে স্নান করছিলেন, মাথাও মুছতে পারেননি ভালো করে। আমি ও মা নীরবে নিজেদের দৃষ্টি বিনিময় করলাম। কি একটা ধাক্কা দিয়ে নেমে গেল মানে?
দেখতে পাসনি? না গো মাসিমা, আমি তো সামনে ঝুঁকে ঝাড় দিচ্ছিলাম, মনে হলো তোমাদের বড় ঘরটা থেকে কিছু একটা আমাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল। তবে বিড়াল কুকুর হবে বোধহয়। চুল ঝাড়তে ঝাড়তে মা ব্যাপারটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করলেন। দেখ যে সদ দরজা খোলা পেয়ে কখন ঢুকে বসেছিল। না না, বিড়াল কুকুরের ধাক্কা নয় মাসিমা। ঠিক আমার কোমরের কাজটা কেমন জানো, দু হাতে ঠেলে দেওয়া বেরিয়ে গেল। আমি হুট হুট শব্দ করতে করতে সিঁড়ি ভেঙে নিচতলায় নেমে এলাম। সত্যি বলতে কি, পালিয়ে বাঁচলাম। সদর দরজা ভেতর থেকে বন্ধ, নিচতলার সমস্ত ঘরগুলো দেখলাম। একবার শুধু চাপা কিন্তু স্পষ্ট কথায় পিঙ্কির উদ্দেশ্যে বললাম, পিঙ্কি সামলে চল, জানাজানি হয়ে গেলে তোরই বিপদ, সাবধান। তারপর মমতাকে উদ্দেশ্য করে নিচে থেকে চেঁচালাম, এই দেখ বিড়ালই ঢুকেছিল রে মমতা, বেরিয়ে গেল। তখনকার মতো ব্যাপারটা চাপা পড়ল বটে, কিন্তু মিনিট পনেরো পর আবার চেঁচাল মমতা। এবারও আমরা হাজির হলাম। মমতা দোতলার বারান্দায় মোছা শেষ করে সিঁড়ি মোছার জন্য বালতির জল বদল করতে ঢুকেছিল বাথরুমে। সেখান থেকে বেরিয়ে সে আবিষ্কার করেছে ভেজা মেঝে দিয়ে হেঁটে যাওয়া কার ছোট ছোট পায়ের ছাপ। সেদিকে আঙুল নির্দেশ করে সে বলল, আমি বলছি দাদা, নিশ্চয়ই তোমাদের বাড়িতে কেউ ঢুকেছে, তোমরা আমার কথা গ্রাহ্য করছো না। এবার হাতে নাতে প্রমাণ দেখিয়েছে মমতা, খণ্ডন করার সাধ্য নেই। বাধ্য হয়ে আমরা এঘর ওঘর খোঁজার ভান করলাম, সঙ্গে মমতা। শেষে মমতাই আবিষ্কার করল পায়ের ছাপ দোতলার সিঁড়ি বেয়ে উঠে গেছে ছাদে। ভাগ্যিস ছাদের দরজা খোলা ছিল, বেঁচে গেলাম সেই জন্যই। গায়ে গায়ে সব বাড়ি, মমতাকে বোঝানো গেল যে ঢুকেছে সে পালিয়েও গেছে ছাড়টককে অন্য বাড়িতে। সেই মুহূর্তেই পাশের বাড়ির অ্যাসিস্ট্যান্টটা তার স্বরে চিৎকার শুরু করলো। মমতা আমাকে ঝাঁঝিয়ে উঠল, তোমার জন্য মাসিমা ভাড়া বাড়িতে কোন হয়ে পড়ে থাকবে কোনদিন? আমি বোকা বোকা মুখে জিজ্ঞাসা করলাম, কেন রে? আর ঢং করো না, বিয়ে যদি করতে তবুও তো মাসিমা একজনকে বাড়িতে পেত, বাড়ি থাকো কতক্ষণ? আর ওই তো ডিউটি ছিড়ি। মমতা মুখ ভ্যাঞ্চাল। দুপুরে অফিস বেরাবার জন্য তৈরি হচ্ছে, এমন সময় বিপ্রসাদের ফোন পেলাম। বিপ্রসাদ আমাদের রাজধানীর চিত্র সাংবাদিক। হ্যালো অঞ্জনদা। হ্যাঁ আমি বিপ্রসাদ, কেমন আছেন? ভালো আছি ভাই, তোমার খবর বলো? আমরা সবাই ভালো আছি। তা মাসিমার খবর কি? মাও ভালো আছেন। আপনাদের পৌঁছানোর খবর পেয়েছি ঠিক সময়ে। তাই? হ্যাঁ, ওই যে আপনার বন্ধু দীপক শর্মা, উনি আমাদের জানিয়ে দিয়েছিলেন। আপনি তো হাওড়াতে পৌঁছেই ওনাকে ফোন করেছিলেন। আচ্ছা, হ্যাঁ উনি বলেছেন সে কথা। গাড়ি একদম টাইম রাইটে পৌঁছেছে জানো, আর রাস্তার কোনো ট্রাবলও ফেস করতে হয়নি। থ্যাঙ্ক গড। গতকাল সন্ধ্যেতে কলকাতার দপ্তরে ফোন করেছিলাম, ইচ্ছে করেই আপনাকে চাইনি, তখন ঠিক করেছিলাম বাড়িতেই ধরব। তা ওদের কাছ থেকেই তো আপনার ফোন নম্বর নিয়েছি, তবে ফোন যে করেছি কিন্তু খুব ভয় ভয়। বিপ্রসাদের রসিকতা বুঝতে পেরে জিজ্ঞাসা করি, কেন? যদি পিঙ্কি ফোন রিসিভ করে? বিপ্রসাদ উচ্চস্বরে হেসে ওঠে, এক্স্যাক্টলি, সেই ভয় কিন্তু দূর হয়নি ভাই, দুঃখিত। আমি হাসতে হাসতে বলি, তুমি চাইলে আমি এক্ষুনি পিঙ্কির হাতে রিসিভার তুলে দিতে পারি। তার মানে? বিপ্রসাদের গলায় উৎকণ্ঠা। হ্যাঁ ভাই, পিঙ্কি এখানে চলে এসেছে। অসম্ভব। হ্যাঁ, এ আবার হতে পারে নাকি? বিপ্রসাদ চেঁচিয়ে ওঠে, কিন্তু তাই যে হয়েছে ভাই। এরপর বিপ্রসাদকে সমস্ত ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করি।
এখানে ফেরার পর থেকে যা যা ঘটেছে তা, এমনকি একটু আগে কি ঘটেছে তাও। বিপ্রসাদ অবিশ্বাস করে না, সে জানে, সে তো আমারও আগে নিজেই প্রত্যক্ষ করেছিল পিঙ্কিকে পাহাড়গঞ্জের বাড়িতে, সেই দোলনার চেয়ারে ক্যামেরা লেন্সে চোখ ঠেকিয়ে। সব শুনে বিপ্রসাদ প্রশ্ন করে, অঞ্জনদা, কাউকে, মানে আমাদের দপ্তরে কাউকে এসব কথা জানিয়েছেন নাকি? না ভাই, কাউকে নয়। এসব বলতে যাই আর লোকেরা আমাকে পাগল ভাবুক আর কি। বলছিলাম অঞ্জনদা, আমি কি সুমিত্রাকে জানাতে পারি? নিশ্চয়ই, জোরের সঙ্গে বলি, তুমি আর সুমিত্র ওখানে আমাকে যে সহযোগিতা করেছো তা কি করে ভুলি? তোমরা আমার বিপদের বন্ধু, তোমাদের না জানিয়ে পারি? বিপ্রসাদ বলে, ধন্যবাদ অঞ্জনদা, আপনার প্রশংসায় আমরা গর্বিত। আর ভাই, দীপককেও ব্যাপারটা জানিও এবং সঙ্গে আমার ফোন নাম্বারটাও। অবশ্যই জানাবো, ভালো থাকবেন। বিপ্রসাদ ফোন রেখে দেয়। সেদিন অফিসে ঢুকেই হই হই ব্যাপার, এখানে ওখানে জটলা গুঞ্জন। সম্পাদকের চেম্বারে ঢোকার দরজার মাথায় জ্বলছে লাল জরুরি আলোর সংকেত। ছোটাছুটি করছেন প্রসেসিং, প্রিন্টিং, সার্কুলেশন বিভাগের কর্তা ব্যক্তিরা, সকলের জরুরি তলব। সকালেও নাকি জরুরি মিটিং হয়ে গেছে জিএম এর চেম্বারে, এসেছিলেন কাগজে ডিরেক্টর বোর্ডের সদস্যরাও। কারণ জিজ্ঞাসা করতেই ভূত দেখার মতো অবাক হয়ে আমাকে জরিপ করল সহকর্মী অবনীশ। সে কি এত বড় ঘটনা আর আপনি জানেন না? সারা শহরে হইচই। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। আজ সকালে কাগজ দেখেননি? আমি না সূচক মাথা নাড়ি। তবে কি আপনাকে কাগজ দেয়নি? অনেক জায়গায় অবশ্য ডেলিভারি ম্যানরা গোলমাল বুঝতে পেরে কাগজ বিলি বন্ধ করে দিয়েছে, তাই হয়তো আপনাকে দেয়নি। দিয়েছে কি না তাও বলতে পারবো না। আমি ইতস্তত করে বলি, আসলে সকাল থেকে আজ এত ব্যস্ত ছিলাম, মনটা এত বিক্ষিপ্ত ছিল কয়েক ঘন্টায় যে কাগজ দেখার অবকাশই পাইনি। সত্যি এত বড় একটা ভুল, আমাদের মতো এত বড় একটা কাগজের পক্ষে খুবই লজ্জার। পাড়ায় বাজারে রাস্তায় লোককে কৈফিয়ত দিতে দিতে প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে। বলে চলে অবনীশ। আপনাকে কেউ জিজ্ঞেস করেনি? আমার আজ দোকান বাজার কোথাও বেরোনোরই ফুরসত হয়নি, অফিস আসবার জন্যই প্রথম বেরিয়েছি। কিন্তু কি হয়েছে, কি ব্যাপার? আমাদের কাগজের শহর সংস্করণ আজ মেন নিউজটাকে মিস করে ছেপে বেরিয়ে গেছে। ফ্রন্ট পেজের অর্ধেকটাই সাদা, একেবারে শূন্য। শূন্য দৃষ্টিতে অবনীশের দিকে চেয়ে থাকতে থাকতে আমি ধপাস করে চেয়ারে বসে পড়ি। আশ্চর্য হয় না অবনীশ, ওরা জানে আমার এমন প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক, কারণ চিফ সাব এডিটরের বদান্যতায় ওই অংশটিরও দায়িত্বপ্রাপ্ত আমি। প্রতিক্রিয়ার প্রকৃত কারণ ওদের জানা নেই। গতকাল সকালের সেই অদ্ভুত ঘটনাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। মা ভয়ার্ত কণ্ঠে আমাকে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ রে, পিঙ্কির কোনো কারসাজি নয় তো? তবে কি আজকের ঘটনাটি আগাম দেখতে পেয়েছিলাম আমি? আমাকে কি সতর্ক করতে চেয়েছিল পিঙ্কি? এদিক সেদিক যেয়ে দেখলাম কেউ আমাকে সেভাবে লক্ষ্য করছে কি না। না, করছে না। নিশ্চিন্ত হয়ে ফোনের কাছে উঠে গেলাম, ডায়াল করলাম বাড়িতে। মা ফোন ধরলেন। মা? হ্যাঁ বল। মা দেখো তো আজকের কাগজটা। কাগজটা কোথায়? দেখছি, একটু ধর। ফোন ধরে রাখি। একটু পরে আবার মায়ের কণ্ঠস্বর, খোকা কাগজটা তো দেখতে পাচ্ছি না, কোথায় রেখেছিস? কোথাও রাখিনি, চাপা অথচ উত্তেজিত কণ্ঠে বলি, আরে আজকের কাগজ চোখেই দেখিনি আমি। তোর টেবিলে এই তো কালকেরটা দেখতে পাচ্ছি, কিন্তু আজকেরটা? দেখো দেখো, ভালো করে খুঁজে দেখো। ফোন ধরে রাখি। মিনিট দুই পরে মা জানান আবার, না রে খোকা, দেখতে পাচ্ছি না, একতলায়ও খুঁজে এলাম, পেলাম না।
তুমি কি কাগজ দেয়নি? মমতা এলে কাগজটা কোথায় রেখেছে জেনে তুমি আমাকে ফোন করো। আর শোনো, কাগজটা ফোনের সামনে রাখবে, আমি যা জানতে চাইব তার উত্তর দেবে। সন্ধ্যা অতিক্রান্ত, ঘন্টা দুয়েক কেটে গেছে মাকে ফোন করার পর, এখনও মায়ের ফোন পাইনি। মমতা কি তবে বিকেলে আসেনি? আর অপেক্ষা না করতে পেরে আবার ফোন করলাম বাড়িতে। মা, কি ব্যাপার, কাগজটা খুঁজে পেয়েছ? কাগজটা কোথাও নেই খোকা। মায়ের কণ্ঠ ভীত কম্পিত, বিরক্ত গলায় জিজ্ঞাসা করি, মমতা এসেছিল? হ্যাঁ, ও বলেছে ও তোরই টেবিলের উপর রেখেছিল এ ঘরে। তবে সেটা গেল কোথায়? জানি না। মায়ের গলা বাষ্পসিক্ত মনে হলো। ও আর আমি অনেক খুঁজেছি। তোমার মেয়েকে জিজ্ঞাসা করেছ? উত্তর দিতে গিয়ে হু হু করে কেঁদে ফেললেন মা। পিঙ্কিকে খুঁজে পাচ্ছি না খোকা, কোথাও না। এতক্ষণ শুনছিলেন সঞ্জীব কুমারদের লেখা ছায়ায় মায়ায়। গল্প পাঠ এবং লেখকের চরিত্রে ছিলাম আমি সপ্তর্ষি, মা এবং মমতার চরিত্রে ছিল রিয়াঙ্কা, বিপ্রসাদের চরিত্রে ছিল সুমন এবং অমরীশের চরিত্রে ছিল প্রসেনজিৎ, পোস্টার ডিজাইনে সুমন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে, অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আবার দেখা হবে সামনের শনিবার এক নতুন গল্প নিয়ে। আজ আসি, ভালো থাকবেন।